हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। तो आज के आमी एकटा रेसिपि आपनादेर साथे शेयर करब, सेटा हलो राधा बल्लभी। तो राधा बल्लभीर पुट्टा आगे बानिये नि। तो बानाते कि करे बानाच्छि देखुन। आगे आमी गैसटा अन करे नि, तेलटा आमी गरम होते दी। तो तेलटा आमार गरम हये गेछे, आमी प्रथमे देब हिंग। हिंग फोड़ने छोटो चामचे एक चामच हिंग देव और हाफ चामच छोटो चामचे हाफ चामच देव कालो जीरे और आमी देव मौरी गोटा मौरी फोड़न हिसाबे देव बेटे देव। এটা একটু লাল লাল হলে এটা লাল লাল হয়ে গেছে। তো আমি এবারে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এটা 30 গ্রাম আছে। এবারে আমি এতে দেব নুন স্বাদ মতো, আর দেব চিনি। এটা একটু কুক হতে দেব, চিনিটা যাতে গলে যাবে, গলে গিয়ে লাল লাল হয়ে যাবে, তারপরে আমি ডাল বাটাটা দেব। তো চিনিটা এখন গলে গেছে, আমি এবারে ডালটা দিয়ে দেবো। এতে আমি মৌরি দিয়ে বেটে রেখেছি আর ডালটা যেরকম বাটা হবে পুরো মিহি বাটা হবে না, একটু দানা দানা থাকবে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু দানা দানা থাকবে, তো তবেই ভালো লাগবে, মুখে পড়বে যখন কচুরির থেকে তখন ভালো লাগবে। তো আমি ডালটা আমি দিয়ে দিচ্ছি, আমি এতে 100 গ্রাম ডাল নিয়েছি। এটা নিয়ে নেব ভালো করে মিশিয়ে নিই। আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু কুক হবে। আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিচ্ছি। এবারে আমি এতে দেব মৌরি গুঁড়ো। মৌরির পরিমাণটা একটু বেশি থাকবে কারণ এটা রাধা বল্লভীতে মৌরিটাই মেন, মৌরি হিং আর কাঁচা লঙ্কা। তো আমি বড় চামচের 1 চামচ দিয়েছি মৌরি গুঁড়ো, ভালো করে মিশিয়ে নাও। এটা আমার হয়েই এসেছে, আমি এবারে নাবিয়ে নেব, ঠান্ডা করতে দেবো নাবিয়ে। তো পুরটা আমার হয়ে গেছে, আমি এবারে এটা ঠান্ডা করতে দেব। তো আমি ময়দাটা মেখে আমি লেচি কেটে নিয়েছি, লেচিগুলো একটু বড় বড় হবে, রাধা বল্লভী লেচি একটু বড় বড় হয়। তো আমি এবারে পুর দিয়ে নিই, যতটা লেচি হবে ততটাই পুর দিতে হবে, না হলে পুর দেওয়া জিনিস ভালো হয় না, কচুরি পরোটা যাই হোক না কেন।
যতটা দেখি হবে আমি আগের ভিডিওতে বলেছি, আমি পনিরের পরাঠা ভিডিওতে আমি বলেছিলাম, তো যারা যারা পনিরের পরাঠা রেসিপি দেখেননি তারা দেখে নিন। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে দেখুন এরকম করে ঘুরিয়ে নেবেন। তো এগুলো আমি বেলে নিই। তো তেলটা আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তো দেখুন আমি বেলে নিয়েছি, কিচ্ছু দেখুন কিছু ফাটেনি, কিচ্ছু হয়নি। অনেকে ভাবেন যে বেশি পুর দিলে ফেটে যাবে, তেল ঢুকে যাবে, কিন্তু কিছুই হয়নি। দেখুন আমি এবার এটা ছেড়ে দেবো আস্তে আস্তে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর ফেটেও যায়নি, তেলও ঢুকে যায়নি, একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিই। তো তৈরি হয়ে গেছে আমার রাধা বল্লভী। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আমার ভিডিও। তো আজকের মতো আমি এলাম, আবার একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এলাম, বাই।